हेलो फ्रेंड, वेलकम टू ऑफिशियल स्टडी प्रो। आमी तुम्हारे साथे आछी शुभ। फ्रेंड, आईटीआई ते एडमिशन लेते गेले तुम्हारे एडमिशन प्रसेस किन्तु फलो करते हैं। एडमिशन प्रसेसर कथा जी बोली तुम्हारे, प्रथम चले आसबे फर्म फिल आप, तारपरे डकुमेंट्स वेरिफिकेशन, तारपरे मेरिट लिस्ट, रैंक कार्ड, चॉइस फिलिंग, फाइनली तुम्हार आईटीआई काउंसिलिंग। तो एटा तुम्हार एक एडमिशन प्रसेस। तो एडमिशन प्रसेसर मध्य एक गुरुत्वपूर्ण पार्ट हलो तुम्हार आईटीआई चॉइस फिलिंग करा। तो चॉइस फिलिंग सठिक भावे कर ले कत ताड़ाताड़ी तुम कॉलेज पावे सेटा तार उपर किन्तु निर्भर करे। चॉइस फिलिंगेर साथे साथे तुम्हें कॉलेज एवं ट्रेड किन्तु सजाते हैं। तो चॉइस फिलिंग चलाकालीन बा चॉइस फिलिंग करार समय तो से मुहूर्ते तुम्हारे अनेक किन्तु प्रश्न आसे, আমার এত পার্সেন্ট নাম্বার রয়েছে, আমি কি ট্রেড পাবো, বা আমি কি কোনো ভালো আইটিআই কলেজ পাবো, বা কারো হয়তো মাধ্যমিকে খুব ভালো নাম্বার রয়েছে, সে হয়তো চিন্তায় আছে যে কোন ট্রেড নিয়ে পড়লে তার ভালো হবে বা কোন ট্রেডটা সে পাবে। তো এরকম নানান বিষয় কিন্তু মাথায় আসে। তো সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। 2021 আইটিআইতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের অ্যাডমিশন প্রসেসের যে চয়েস ফিলিং প্রক্রিয়া, সেখানে তোমাদের কত নাম্বার থাকলে কি ট্রেড তোমরা পাবে, সেটা আমরা ডিটেলস আলোচনা করব। তো তার আগে তোমাদের একটা কথা আমি বলে দিই, এই যে তোমাদের নাম্বারগুলো বলবো এগুলো কিন্তু বিগত বছর যেমনভাবে হয়েছে তার ভিত্তিতে আমি কিন্তু তোমাদের বলবো। হয়তো এর থেকে কিছুটা 19-20 ফেরাক কিন্তু হতে পারে। তো চলো ফ্রেন্ড, এবার ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমত আসছি ইলেকট্রিশিয়ান এবং ফিটার ট্রেডে। তো ইলেকট্রিশিয়ান এবং ফিটার আইটিআই টপ ট্রেড। যদি 100 জন আইটিআইতে ফর্ম ফিল আপ করে তার মধ্যে কিন্তু 70 জনের লক্ষ্য থাকে ইলেকট্রিশিয়ান এবং ফিটার, এই দুটো ট্রেডে কিন্তু আইটিআই করবে। তার হয়তো নাম্বার একবারে কম বা নাম্বার 30%, 40% বা আরও কম, তার ইচ্ছা রয়েছে সে ইলেকট্রিশিয়ান ফিটারে পড়বে। তো এরকম ক্ষেত্রে তোমাদের ইলেকট্রিশিয়ান এবং ফিটার তারাই পাবে যারা 70%-এর উপর নাম্বার রাখবে মাধ্যমিকে, বা যাদের 70%-এর উপর নাম্বার রয়েছে তারাই কেবলমাত্র এই দুটো ট্রেডের উপর অ্যাপ্লাই করে বেনিফিট পাবে। অযথা তোমাদের যদি 30%, 40%, 50% যদি থেকে থাকে, তুমি যদি ওমেন ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু আলাদা ব্যাপার। নাহলে কিন্তু তোমার যদি কোনো কাস্টের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এই বেনিফিটটা পাবে না, কারণ তোমাদের ইলেকট্রিশিয়ান এবং ফিটার এই দুটো ট্রেড মিলিয়ে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4,720টি টোটাল সিড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবং তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেড এটা পড়ানো হয় তোমাদের 91টি কলেজে, এবং ফিটার ট্রেড পড়ানো হয় 99টি কলেজে। তো বর্তমান তোমাদের কলেজের সংখ্যা 131টি। তাই যারা অযথা কমেন্ট করছো যে আমার 30%, 40% রয়েছে, আমি কি মানে ইলেকট্রিশিয়ান বা ফিটার পাবো, তো এরকম কমেন্ট করে তোমাদের ফালতু সময় কিন্তু তোমরা নষ্ট করো না। আরও আইটিআই তে ট্রেড আছে, সেগুলো সম্পর্কে নলেজ নাও। পরবর্তী কমেন্ট দেখো, সরি পরবর্তী ট্রেড দেখো, মেশিনিস্ট। তো এই মেশিনিস্ট ট্রেড নিতে গেলে কত পার্সেন্ট নাম্বার লাগবে? তো মেশিনিস্ট ট্রেড তারাই পাবে যাদের নাম্বার 65%-এর উপর থাকবে। মেশিনিস্ট এবং টার্নার এই দুটো ট্রেডে কিন্তু তোমাদের কম্পিটিশন কম থাকে, তোমাদের চাকরির দিক থেকে বলো বা তোমাদের অ্যাডমিশনের দিক থেকে। তোমাদের যদি অ্যাডমিশনের দিকের কথা বলি তাহলে তোমাদের মেশিনিস্ট ট্রেডে একটু কম্পিটিশন থাকে টার্নার ট্রেডের তুলনায়। মেশিনিস্ট ট্রেড নিতে চাইলে তোমাকে 65%-এর উপর নাম্বার থাকলে ভালো হয়। তো এরপরে টার্নার ট্রেডে আসছি আমি। তো টার্নার ট্রেড তারাই পাবে যারা 55%-এর উপর নাম্বার রাখবে। তো আরও বেশি নাম্বার থাকলে ভালো, তো মিনিমাম তোমাদের 55% কিন্তু নাম্বার কিন্তু রাখা বাধ্যতা, কারণ এটা যদি তোমাদের না থাকে, তোমরা যদি এই ট্রেডটা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কম্পিটিশনটা বেড়ে যাবে, হয়তো তোমার ট্রেড পেতে প্রবলেম হবে বা তুমি কলেজ নাও পেতে পারো। তাই 55% নাম্বার থাকলে তোমরা টার্নার ট্রেডের জন্য আবেদন করবে, এবং মেশিনিস্ট ট্রেড নিতে গেলে তোমাকে 65% নাম্বার থাকতে হবে, বা তার বেশি থাকলেও কোনো ব্যাপার নেই। পরবর্তী দেখো ইলেকট্রনিক্স মেকানিক। তো ইলেকট্রনিক্স মেকানিক এটা একটা ইলেকট্রিশিয়ান ট্রেডের শাখা ট্রেড। তো এই ট্রেড তোমাদের নিতে গেলে সেম একই, তোমাদের 55 থেকে তোমাদের 65-এর মধ্যে নাম্বার থাকলে ভালো হয়, বা এর বেশি নাম্বার থাকলে আরও ভালো কথা। তবে তোমাদের মিনিমাম একটা নাম্বার প্রয়োজন 55 থেকে
65 এর মধ্যে নাম্বারটা থাকলে তোমাদের কলেজ পেতে তাড়াতাড়ি সুবিধা হবে। পরবর্তীতে দেখো সিভিল, তো সিভিল আমি নিয়েছি কিন্তু সিভিলের মধ্যে কিছু ট্রেড আছে, যেমন ড্রাফটসম্যান সিভিল, ড্রাফটসম্যান মেকানিক্যাল, তো এগুলো তোমাদের একটা ড্রয়িং রিলেটেড ট্রেড। তো এখানে তোমাদের অটোকাট, 2D, 3D এরকম কিছু ডিজাইনের কাজও কিন্তু রয়েছে। তো এই ট্রেড তোমাদের একটা ভালো ট্রেড বলা যেতে পারে, কারণ এই ট্রেড থেকে আইটিআই করার পর তুমি আর্কিটেকচার হতে পারবে এবং তুমি সিভিল ইঞ্জিনিয়ারও হতে পারবে। তো এই ট্রেড তোমাদের মার্কেট কিন্তু পরে পরে বাড়ছে, কারণ তোমাদের যে এখন যে সমস্ত বিল্ডিং বলো বা যে সমস্ত তোমাদের গাড়ি রয়েছে, তো সমস্ত কিন্তু তোমাদের এখন ড্রয়িং রিলেটেড। আগে তোমাদের অটোকাডে তোমাদের 2D কে তারকে 3D কনভার্টার করতে হয়, কনভার্টার করে ওটাকে 3D তে ডিজাইন করে তোমাদের কিন্তু ব্লু প্রিন্ট বার করা হয়, তারপরেই কিন্তু একটা গাড়িকে ডিজাইন করা হয়। তো এইভাবে কিন্তু তোমাদের এই যে সিভিল ট্রেড, ড্রাফটসম্যান সিভিল, ড্রাফটসম্যান মেকানিক্যাল এর কিন্তু চাহিদা দিনের পর দিন বাড়ছে। তো এই ট্রেড নিতে গেলে তোমাদের কত নাম্বার থাকতে হবে, তোমাদের 45 থেকে 60% এর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু এই ট্রেডের জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে, অর্থাৎ তোমরা আবেদন করলে এই ট্রেডটা তোমরা পেয়ে যাবে। 45 থেকে 60% এর মধ্যে নাম্বার থাকলে ভালো হয়। পরবর্তীতে দেখো কোপা, কোপা হলো কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। তো এখানে তোমাদের এই ট্রেডে আইটিআই কমপ্লিট করার পর তোমরা একটা কম্পিউটারের দোকানে করতে পারবে, বা তুমি কোনো কলেজে বলো বা তোমার যে কোনো স্কুলে তুমি একটা চাকরির ক্ষেত্রে তুমি যোগ্যতা দেখিয়ে তুমি একটা চাকরিও পেতে পারবে, পার্ট টাইম কাজও করতে পারবে, বা তুমি চাইলে একটা সাইবার ক্যাফেও কিন্তু তুমি খুলতে পারবে। তো এটা তোমার কম্পিউটার অপারেটরের একটি কাজ। এখানে এছাড়া রয়েছে তোমার ডাটা এন্ট্রি রয়েছে এর মধ্যে, MS ওয়ার্ড, এক্সেল, তো এখানে একটা যাবতীয় তোমাকে নলেজ কিন্তু দেওয়া হবে, তো একটা একটা বেসিক নলেজ। তো কপার ট্রেড কিন্তু তোমাদের নিতেই পারো, তোমরা একটা ভালো ট্রেড বলা যেতে পারে। তো কপার ট্রেড থেকে আইটিআই করার পর তোমরা আইটিআই টিচারও কিন্তু হতে পারবে, কারণ তোমাদের কপার ট্রেড একটা ভালো ট্রেড কিন্তু বলা যেতে পারে। তো কপার ট্রেড একটি 1 বছরের ট্রেড এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেড। তো এই ট্রেড নিতে গেলে তোমাদের কত নাম্বার থাকতে হবে, তো এই ট্রেড নিতে গেলে তোমাদের 55% এর উপর নাম্বার থাকলে ভালো হয়। তো এর নিচে নাম্বার থাকলে হয়তো কোনো কাস্টের সার্টিফিকেট থাকলে তোমরা বেনিফিট কিন্তু পেয়ে যাবে। তো এই যে তোমাদের ট্রেডগুলো বললাম, পরবর্তীতে দেখো মেকানিক ডিজেল। তো মেকানিক ডিজেল এই ট্রেডটা নিতে গেলে কত তোমাদের নাম্বার থাকতে হবে, মেকানিক ডিজেল তোমাদের একটি অটোমোবাইল সেক্টরের একটি মেকানিক্যাল ট্রেড। তো এই ট্রেডের মার্কেট তোমাদের যে সমস্ত শোরুম রয়েছে বা যেখানে গাড়ির কাজ করা হয় বা গাড়ি রিপেয়ারিং করা হয়, তো সেই সমস্ত জায়গায় কিন্তু এই মেকানিক ডিজেলের ছেলেমেয়েদের কিন্তু নেওয়া হয়। তো মূলত তোমার কত নাম্বার প্রয়োজন, তোমার যদি 50% এর উপর থাকে বা তার একটু নিচেও থাকে কিন্তু এই ট্রেডে তুমি আবেদন করে সুযোগ পাবে, কারণ তোমাদের কাস্টের সার্টিফিকেট যদি থাকে বা তুমি জেনারেলে যদি হও এ ট্রেডে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে। পরবর্তীতে দেখো আর অ্যান্ড এসি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, মানে এসি মেকানিক যাকে বলা হয়। তো এই যে ট্রেড, এই ট্রেডে তোমাদের মূলত এসির কাজ তোমাদের কিন্তু সেখানে হবে। তো এই ট্রেডে তোমরা অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে আবেদন করে দেখো, কারণ ওই ট্রেডে তোমাদের আরও অ্যাডভান্স লেভেলের টেকনোলজি কিন্তু তোমরা শিখতে পারবে, এবং এখানে যে এসির কাজ সেখানে হবে এর এসির কাজ কিন্তু তোমরা ওখানে কিন্তু শিখতে পারবে। তাই ওই ট্রেডে যদি না পাও তারপরে এই ট্রেডে আসতে পারো। তো প্রথমে চেষ্টা করবে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডটা নেওয়ার। তো এই যে আর অ্যান্ড এসি মানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এই ট্রেডটা নিতে গেলে তোমাদের কত নাম্বার থাকতে হবে, তোমাদের নাম্বার যদি 45% এর উপরে থাকে তাহলে কিন্তু তোমরা এই ট্রেডের জন্য আবেদন করতে পারবে। তোমাদের আইটিআইতে যতজন আবেদন করবে তাদের মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরই কিন্তু লক্ষ্য থাকবে ইলেকট্রিশিয়ান এবং ফিটারে। তো সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ান ফিটার তোমাদের কম্পিটিশন সর্বদা বেশিও থাকে, চাকরির ক্ষেত্রেও থাকে, তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু থাকে। তাই তোমাদের আমি সর্বদাই বলেছি যে তোমরা আইটিআইয়ের আরও যে সমস্ত ট্রেড আছে সেগুলো নিয়েই দেখো। তো আজকে তোমাদের এই সমস্ত ট্রেড নিয়ে আমি কিছু বললাম, কারণ আইটিআইতে যতজন তোমরা অ্যাপ্লাই করবে বা বিগত বছরও যারা করেছিল বেশিরভাগ ছেলেমেয়েরাই প্রায় 90% এই ট্রেডগুলোকেই কিন্তু সাজায়। তাই তোমাদের যখন চয়েস ফিলিং করবে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় যে আমার এত পার্সেন্ট নাম্বার আছে আমি কি পাবো, তাই বিভ্রান্তি যাতে তোমাদের না হয় বা বিভ্রান্তিতে যাতে পড়তে না হয় তার জন্য তোমাদের এতগুলো কথা আমি বললাম। তারপর তোমরা এবার মানে যাদের কাস্টের সার্টিফিকেট রয়েছে তো তারা কিন্তু একটা বেনিফিট পাবে, একটু নাম্বার কম থাকলেও কিন্তু চলবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো।